অনেকদিন পর নতুন একটা ভিডিও করতে যাচ্ছি। ভিডিওর বিষয়বস্তু হইল ঈদ কিনতে যাওয়া। আজকে মোটর সাইকেলও না, গাড়িতেও না, যাবো আজকে ট্রাকে। তো মা মারা গেল এক মাস হইল, তো সম্ভবত এই ট্রাকই আমার লাস্ট ঈদ কিনা হবে। আমার শরীরও বেশি একটা ভালো না, যে কারণে ট্রাক নিয়ে ঈদ কীভাবেই কিনতে যাওয়া হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো এরকম ভিডিও আসলে সচরাচর হয় না, যে কারণে নিজের মেমোরিতে রাখার জন্যে এই ভিডিওটা করা। তো এখন যাচ্ছি সুইস গেট, সুইস গেট থেকে ট্রাকে উঠব, ঈদ কিনতে যাব। কীভাবে কী করবো সব কিছু বলবো ইনশাল। চলেন যেতে থাকি। আমার মোটামুটি ট্রাক চলে আসছে, এই যে ট্রাক, এই ট্রাকেই যাবো 18994 শাহাবুদ্দিন ভাইয়ের সাথে। 4000 টানবো ইনশাল্লাহ। চলেন যেতে থাকি, শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আলাপ সালাপ করি। শাহাবুদ্দিন ভাই কি অবস্থা? আজকে এই ট্রাকেই আমরা যাবো ইনশাল্লাহ আশুলিয়াতে। চলেন যাই, যেতে যেতে কথা হবে। মোটামুটি ট্রাকে উঠে গেছি। ট্রাকের অভিজ্ঞতা আমার বেশ কয়েকবার শাহাবুদ্দিন ভাইয়ের সাথে, শাহাবুদ্দিন ভাইয়ের সাথে বেশ বছর ধরে আসলে পরিচয়, ওনার মালিকের মারফত ধরে ওয়াইড ভাইয়ের গাড়ি মূলত। শাহাবুদ্দিন ভাই দিনকাল কেমন কাটতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আর এখন বর্তমান বাজারে কি অবস্থা চলতেছে আপনাদের? বর্তমান বাজার তো ভাই ইনকাম হচ্ছে না, আর যে এরিয়ায় আসলে আপনি ট্রিপ দেন, যে এরিয়া বেস করে আপনারা চলেন সাধারণত, সেই এরিয়া ওয়াইজ আসলে খারাপ অবস্থা আসলে। দুই তিন বছরের মধ্যে মনে হয় না হবে ঠিকঠাক আপনাদের মালিকের সাথে আপনাদের টাকা পয়সার হিসাবটা হয়, শতকরা মানে 100 টাকায় কিভাবে? আর আমাদের সাথে আছে কি ভাই কি জানি নাম, নুরুদ্দিন ভাই। আর আছে হইলো গিয়ে রুবেল, রুবেলের সাথে আমার একটু নতুন পরিচয়। নুরুদ্দিন ভাইয়ের সাথে আরো বেশ কয়েকবার আসা যাওয়া হয়েছে, প্রয়োজনের তাগিদে কাজ করতে হচ্ছে। যদি কাজ না থাকতো তাহলে অন্তত বছর খানিকের মধ্যে কোনো নতুন কাজ করতাম না, মাথাকালীন কাজ শুরু করছি। সেই কাজটাই আসলে শেষ করার চেষ্টা করতেছি। আপনাদের দোয়া ভালো হচ্ছে, সবার সাথে থাকবে ইনশাল্লাহ। মা কালার জ্বালা দেখেন, আরো অন্যান্য এই অন্যান্য বন্ধু বান্ধব সবাই আমার জন্য দোয়া করবেন, করবে, এই হলো মূল কথা। আর এই বলতে বলতে আমরা চলে আসছি আশুলিয়ার মোড়টাতে, মূলত দৌড়ের মোড় বলে এইটা। আরেকটা মোড় আছে যেটা মিরপুরের দূরের মোড়, রাস্তায় প্রচুর কাজ হচ্ছে, এটা ঘুরে দেখা যাচ্ছে। আর অতীতেও বেশ পাখি আসছে। এখানে একটা জাহাজ থাকতো আর কি, এখন আর নাই।
তেমন একটা। আর নর্মালি এই পানিটা সারা বছর আমরা কালো পাই, সেই পানি এটার ভেতরে সবাই পাট করে দেয় যে কারণে। আর মূলত আমরা যে ইট ভাটা থেকে ইট নিতাম সেইটা সমতার সামনে দেখাইতে পারবো, জানি না অত দূর থেকে ভালো বুঝা যাবে কিনা। রাস্তার অবস্থা খুব খারাপ আর শরীরের অবস্থাও খুব একটা ভালো না, আরেকটু সামনে যাই। আর কাবতি ভাই আপনার কি এর অভিজ্ঞতা কত বছরের গাড়ি চালানোর? 25 বছর। এবারে শুরু থেকে কি ট্রাকে না অন্যান্য কিছুতেও ছিলেন? আর পরবর্তীতে ট্রাকিং। আর বাসা তো আবদুল্লাহপুরি, ফ্যামিলি সহ এখানে থাকে। আর দেশের বাড়িতে জানি আমি মোটামুটি দেওয়া এই সব কিছু মিলে ওনারা মূলত প্রচন্ড পরিশ্রম করে। নিশিরাতের কাজ করে মূলত, কারণ ট্রাকে যারা চালায় তাদের সাধারণত রাত্রি ছাড়া কোনো ট্রিপ হয় না সরকারি গভর্নমেন্টের রুলসে বাংলাদেশ সরকারের। তো মাঝে মাঝে হয়তো বা একটু আগে পিছিয়ে বের হইতে পারে, কারণ রাত্রি নর্মালি তাদের তো শতকরা 25-30 এই হারে যে পরিমাণ সেটা অর্থ পাওয়া যায় সেই অর্থ আসলে ইনসাফিসিয়েন্ট এবং পরিশ্রমের মাত্রা অনেক বেশি। তবুও তারপরে তো অর্থ তাদের জন্য ভালো আছে, 80-90 সবসময় 80-90 থাকে। মাথাটা দেখা যাচ্ছে কিডনিটা দিয়ে দেখা যাচ্ছে সাইলেন্সার, এইটাই মূলত ফাটা ছিল আমাদের। এর আগের দিনে একটা ভিডিও করছিলাম রাত্রি হয়ে গেছিল দেখে আমি দেখাতে পারি, এটা এখন পুরোপুরি পানির নিচে আমরা এদিক দিয়ে সম্ভবত না এই ব্রিজের পর দিয়ে ঢুকতাম মোটামুটি প্রচন্ড পানি বেশ পানির কারণে ওই ব্রিজটা এমসিডি ওই ব্রিজে ওখান থেকে আমরা এখন তারা আপাতত একটা জায়গায় স্টক করছে, সেই স্টকের ওখান থেকে নিয়ে যেতে হয়। সেটা আশুলিয়ার শুটিং স্পট একটা জায়গার নাম, এই জায়গার থেকে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ চলেন যেতে থাকি, যাই নিয়ে কিভাবে কি করে তারা সেটা আমরা দেখবো। আমরা বাইরের একটু ভিউ দেখি, দেখলাম একলা আকাশ গোলাটি মূলত 6 গিয়ারের গাড়ি। আর এটা হলো টিসি না, টিসিটা হলো বড়, এটা হলো গিয়ার ফাংশন, এটা হলো 909 গিয়ার টাটা হাওয়া ব্রেক। তো মোটামুটি এরা এটা নিচে এর আগে যে গাড়িটা চালাইছে ওইটা আরো বড় গাড়ি, যেটা আমাদের 6000 ইট নিতে পারতো, ওটা টিসি গাড়ি বলে, চাকা অনেক বড়, ওটা চেঞ্জ করছে বিভিন্ন কারণে সমস্যার কারণে, এটাকে আবার নতুন নেওয়া হয়েছে, এটাকে মানুষ করা হচ্ছে, কাজের সাথে সাথে এটাও আরো ভালো হয়ে যাবে। আজকে বোধ হয় যে শুনলাম ভাইয়ের কাছে প্রবলেমটা রয়েছে, ওদের একটু স্টিয়ারিং একটু হার্ড, সম্ভবত স্টিয়ারিং এর একটু প্রবলেম আছে, এটাও ঠিক হয়ে যাবে কাজের সাথে সাথে সবকিছু মিলে। এখন আসলে সিনটা মারাত্মক সব দিকে পানি, একটা সময় আমরা ছোটবেলায় এখানে এসে প্রচুর গোসল করছি, প্লাস নৌকায় ভ্রমণ করছি, চটপটি খেয়েছি, উত্তরা থেকে মাত্র ভাড়া ছিল 30-25 টাকা, 15 টাকায় আসছি আমরা ছোট থাকতে, এখানে বেশ ভাটা আছে। নিজেদের সুবিধার্থে আসলে এই ভাটাগুলোতে আসা উত্তরার কাছাকাছি, তা আছে আমাদের গন্তব্য এমসিবি ব্রিকের স্টোরেজ করা ইয়েতে, যেখানে তারা এই বর্ষার পরে বর্ষার সময়টাতে ইট কি বলে স্ট্যাক করে রাখছে, সেখান থেকে আমরা ইট নেব। ডাম্পিং করছে, আমি ভাষা পাচ্ছিলাম না,
আমার এই ভাই খুব সুন্দর হেল্প করছে। তো ওখান থেকে আমরা এই ট্রিপ নিয়ে ইনশাল্লাহ যাবো। রাত্রের ভিডিওটা করবো না যতক্ষণ দিনের আলো সাফিসিয়ান আলো আমরা পাই সেই আলোর লোকের মধ্যে করবো। সাথে নামটা ভুলে গেছি আমার, রুবেল প্লাস নুরুদ্দিন, ওরা কিভাবে কাজ করে সেটাও দেখানোর চেষ্টা করবো যদি দিনের আলো সুন্দর মতো পাই। তো চলেন আমরা সিন দেখতে দেখতে যাই, কাঁচুলিয়া বাজারে আসলে আরেকবার ভিডিও করবো। প্রচন্ড পানির আর ওখানে হাট, এটা মূলত হাট বসে এখানে সম্ভবত শুক্রবার বা বৃহস্পতিবারে হাট, যে কারণে খুবই সাজানো। টাঙ্গাইল টুঙ্গাইলের বাস তো এদিক দিয়ে ঢুকে এখন রাস্তাঘাট, এই আরস ঢাকা মধুপুর ভায়া ধরেন ধর্মপাশা মোহনবন। আমরা এই জাম টাম সারি তারপরে আসি। পাথর খানি দেখা গেল আশুলিয়া বাজার, পাথর অদ্ভুত অদ্ভুত অনেক কিছুই পাওয়া যায়। আমরা মোটামুটি চলে আসছি এই পিক আপাতত লাগানো, এটা খুলে দিলে আমরা ইনশাল্লাহ যাবো আর ফোন টোন করি দেখি কি অবস্থা। আমরা এই হলো চলে আসছি, দেখি মালিকদের ফোন দিই তারপরে দেখাচ্ছি আপনাদের। এই আমাদের গাড়ি আটকা আছে, একটু পরে ছেড়ে দিবি। আর সাবধি ভাইয়ের গাড়িতে কতটুকু দেখা গেছে জানি না, সাবধি ভাই এবার একটা ভালো করে আমার হাই দিয়ে দেয়। রিপন ভাই চলে আসছে, ভাই কি অবস্থা? ভালো আছে ভাই। প্যাকেট থেকে ইটি বই ফেললাম, গাড়ি হাওয়া করতেছে তাই আওয়াজ করবো। গাড়ি এখন স্ট্যাকে লাগানোর প্রস্তুতি চলছে। নুরুদ্দিন আর রুবেল ইট উঠানো শুরু করবে, তাদের কার্যক্রম শুরু। দাঁড়ানোর জায়গা পরিষ্কার টরিষ্কার করে নি, স্টার্ট হবে এখন। এক সাইড সাজানো হইলে
আরেকটা তাতে চালাতে হয় গাড়ির পরিচর্যা হচ্ছে না ওই নিচের ওইটা ওই একটা বাতি জ্বলে হ্যাঁ চেষ্টা করতেছি এই লেগে গেছে পর্যায়ে দিনের আলো কইমে আসতেছে এই হলো ঘুরে টুরে কি করবে আরেক সাইড ভরার জন্য সাইড করা হবে হ্যাঁ এই ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি গাড়ি ঘোরানোর পালা ঘুরে আবার সেট করবে পরিশ্রমিক গাড়ি হাওয়া করতে হবে রাখে পানি হওয়ার কারণে এখানে সব ডাম্পিং করা হয়েছে এখান থেকে মজুদ করা হয়েছে আর মূল ভাটাটা ডুবে গেছে ভাই গাড়ি এখন Thank you.
রুবেল অন্ধকার হয়ে আসতেছে, ভিডিও আর বাড়াচ্ছি না। নুরুদ্দিন আপাতত আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাল্লাহ। তো আমরা এখন বিদায় নেই ই ভাইরে নিয়ে, রিপন ভাইরে নিয়ে আসেন ভাই। আর রাত করে ভিডিও ভালো আসে না। আমাদের ম্যানেজার ভাই, রিপন ভাই, শাহাবুদ্দি ভাই, তো আজকের ভিডিও এই পর্যন্ত, যতটুকু কতটুকু হয়েছে জানি না, ভালো চেষ্টা করছি একটা প্রীতি রাখার জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।